পরিবর্তন, এই যে একটি হোম কেয়ারকে কেন্দ্র করে আমি বলবো এতে কিন্তু জীবনমানের উন্নয়নও হয়েছে সামগ্রিকভাবে অর্থনীতির ক্ষেত্রে, সেই ভূমিকাটুকু আগে আপনার কাছ থেকে নিয়ে নিতে চাই। আপনি সত্যি বলেছেন যে বয়স্ক পিতামাতা শ্বশুর শাশুড়ি অনেক স্বপ্ন নিয়ে কিন্তু এদেশে আসে যে আমাদের ছেলে মেয়ের কাছে যাব, মানে একটা স্বপ্ন নিয়ে আসে, কিন্তু আসার পরে যখন দেখে যে তার ছেলে মেয়ে বা তার মেয়ের জামাই বা আত্মীয় স্বজন সকলেই ব্যস্ত এবং যে সেবাটা তাদের দরকার, যেভাবে তাদের পাশে থাকা দরকার, যেভাবে হসপিটালে গিয়ে বা ট্রিটমেন্ট করার প্রয়োজন, সেটা কিন্তু ঠিকভাবে অনেকেই করতে পারেননি। সেই কারণে অনেকের সাথে অনেকেই এক মাস দু মাস পরেই দেশে চলে গিয়েছেন। কিন্তু এখন যে অবস্থাটা, এদেশের সরকার, আমেরিকান সরকার আসলে বয়স্কদের ব্যাপারে বা যারা ডিজেবল তাদের ব্যাপারে খুবই সচেতন, হিউম্যান রাইটস হ্যাঁ যাতে লঙ্ঘিত না হয়,